জগতের রাজা জগত চালাও গোপিনীদের সোহাগে ভরা যশোদা মায়ের নন্দ দুলাল ননি চোরা দুষ্ট গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় রাধে কৃষ্ণ যুগ ফিরে আসে যুগ ফিরে যায় লোক জয় গান গায় কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ আজ রাতে আমার জন্য খুব শুভ। যাও ওই পুতুলে প্রবেশ করো। কেন বস করতে চাও আমায়? হ্যাঁ, আমার আজ্ঞার পালন করো, প্রশ্ন করো না। ওম ভূত ফট ফট স্বাহা। লড়ছি, তোমার আদেশ পালন করছি। প্রবেশ আয়ো, প্রবেশ আয়ো, কৃত্তা প্রবেশায়ো, প্রবেশায়ো। শীঘ্রই আমার কাছে এসো। কি আদেশ আমার জন্য? আমার পুটুলিতে বিশ্রাম করো। চানুর প্রণাম গ্রহণ করুন। এত মধ্য রাতে আপনি এখানে? তন্ত্রাচার্য, আপনার সাথে দেখা করতে মথুরা নরেশ কংস স্বয়ং এখানে এসেছেন। প্রণাম মহারাজ। মহারাজ, আমি ধন্য হলাম। আর আমার মনে হয় আমার এখানে আসা সফল হলো।
আমার তো মনে হয় কেবল আমাদের মন রাখার জন্যই বলেছিলেন। যদি যদি আমাদের অষ্টম সন্তান বেঁচে থাকে তবে তবে সে কোথায় স্বামী? আমাদের কাছে নেই কেন? আমি কি এতই দুর্ভাগ্যবতী স্বামী? আমি কি এতই দুর্ভাগ্যবতী? রা এই মাত্র এসে খবর দিয়েছে মহারাজ যে গোকুলে নন্দের পুত্রের নামকরণ করা হয়েছে আর তার নাম কৃষ্ণ। কৃষ্ণ এই জন্যই সবকিছু লুকিয়ে করা হচ্ছে যাতে করে আমি জানতে না পারি। গোকুলে না কোনো সমারোহ না করে উৎসব, আর গোকুল ছাড়া সর্বত্র উৎসব চলছে। এমন নয় তো চানুর যে আমার হন্তারকের নামকরণ করা হয়েছে আর তারই উৎসব পালন করছে সবাই? চিন্তা করবেন না মহারাজ, শ্রীধর তান্ত্রিক ওই আনন্দ উৎসবকে শোক উৎসবে পরিণত করতে পারবে। আপনি কেবল আদেশ করুন। শুভ কাজের জন্য আজ্ঞার প্রয়োজন হয় না তন্ত্রাচার্য, আর ওই শোক উৎসব যেন বেশি দেরিতে না হয়। আমাকে বশ করে রেখেছো তুমি, আমার খাওয়ার চিন্তা নেই তোমার, আমার খাওয়ার ব্যবস্থা করো। সেই জন্যই তো আমি তোমায় রেখেছি, তোমার খাবার ব্যবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি বলো কোথায় আমার খাবার? তোমার খাবার এখান থেকে গোকুলে যাও, নন্দের ঘরে, তার পুত্রই তোমার খাবার, তার নাম কৃষ্ণ। কৃষ্ণ আর মনে রেখো, ওর মৃত্যু কিভাবে হয়েছে কেউ যেন না জানতে পারে, আর মথুরা নরেশের ওপর কারোর যেন কোনো সন্দেহ না হয়। হবে না, কিচ্ছু হবে না, যেতে দাও আমায়। আর এও যেন মনে থাকে, কাজ সম্পূর্ণ হবার পর তোমাকে এই পুতুলে প্রবেশ করতে হবে। ঠিক আছে, যেতে দাও আমায়।
শ্রীরতান্ত্রিক তো বলেছিল যে নন্দের ছেলেকে খেতে হবে, কিন্তু এখানে তো এখানে দুটো বাচ্চা রয়েছে। বালকন, এই তোদের শেষ হাসি, যত পারি শেষে নে, এরপর তো তোদের মা বাবারাও আর হাসতে পারবে না। শ্রীরতান্ত্রিক কৃষ্ণর মৃত্যু চায়, আর আমি তোদের মেরে ফেলবো। ভাই, এই অতিথি তো খুব ঝগড়াটে দেখছি, যখন থেকে এসেছে বকেই যাচ্ছে। দাদা, অতিথি তো অতিথিই হয়, তা সে কটু কথাই বলুক আর মিষ্টি কথাই বলুক, তাকে মন দিয়ে স্বাগত জানানো উচিত। ও আমার কৃষ্ণ কানাই, তো এই কৃষ্ণ, এবার আমার কৃষ্ণকে মারতে আর অসুবিধা হবে না। কৃষ্ণ কে পিতামহ? বৎস, কৃষ্ণের না কোনো আদি আছে না কোনো অন্ত, কৃষ্ণ হলেন পূর্ণ পুরুষ। কৃষ্ণ নিজেই ধর্ম, অধর্মের বিনাশকারী। কৃষ্ণ জগৎ স্বামী, এই জন্যেই তিনি জগন্নাথ। বল, সামর্থ্য, শক্তি ও যুক্তির দিব্য সঙ্গম তিনি। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন পিপা নিধান, কৃষ্ণ নির্মাতা, কৃষ্ণ সৃষ্টি পালক, আবার সংহারকও কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি, ভক্ত আর স্বয়ং ভগবানও কৃষ্ণ। কৃষ্ণ সকল প্রাণীর মধ্যেকার আত্মা, এজন্যই তিনি পরমাত্মা। সূর্য, চন্দ্র আর বায়ু হলেন কৃষ্ণ। কৃষ্ণ হলেন গুরুদেরও গুরু, এই জন্যই গুরুজন বলে থাকেন, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম।
ছেলেই ঘুমিয়ে পড়েছে। এরা এখানেই ঘুমোক, বাইরে খুব রোদ। হ্যাঁ দিদি। আশ্চর্য, এখানে হাসছে কে? ওরা দুজনেই তো ঘুমোচ্ছে। যশোদা, 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 একটু আস্তে কথা বলুন, জোরে কথা না বলে আপনি থাকতে পারেন না। না যশোদা, যশোদা, আশ্চর্য তো, এটা তো আমি উঠোনে দেখে এসেছিলাম, এখানে এলো কি করে? যেমন আমি তোমার পিছনে পিছনে তোমার কাছে পৌঁছে যাই, তেমনি এটাও তোমার ছেলের আদর পেতে এখানে পৌঁছে গেছে। এবার চলো। মথুরা নরেশ, এখনো পর্যন্ত ওই শ্রীধর তান্ত্রিকের কাছ থেকে কোনো খবর তো এলো না? এতক্ষণ দেরি তো হওয়ার কথা নয় ওনার। মথুরা নরেশের জয় হোক। বলো কি শুভ সংবাদ নিয়ে এসেছ গুপ্তচর? আমি গোকুলের নন্দের সন্তানের মৃত্যু সংবাদ শোনার জন্য ব্যাকুল হয়ে রয়েছি। ক্ষমা করবেন মহারাজ, এখনো পর্যন্ত গোকুল থেকে কোনো খবর আসেনি। আমি গোকুলের নন্দের সন্তানের মৃত্যু সংবাদ ছাড়া অন্য কোন সংবাদ শুনতে চাই না। মহারাজ, সেবক তো শুধুমাত্র কর্তব্য পালন করছে। আর কতক্ষণ নিজের মৃত্যু থেকে পালাবি? কতক্ষণ? আর আমি তোকে পালাতে দেব না ভাই। অতিথিরা তর চইছে না, শিগগিরই কিছু একটা করতে হবে। দাদা, আমরা কিছু করব না, যা কিছু করার সুমতি করবে। সুমতি?
আরে ওই পুতুলটা তো হাঁটছে। আর রাগে গড়গড় করছে। আর কথাও বলে। হে ভগবান, এ তো কথাও বলে। এখান থেকে চুপচাপ চলে যা, নয়তো তোর প্রাণ নিয়ে নেব।